দিকটা মারো। আমার পাখির ঘরের টাকচার আজকে থেকে দাঁড়িয়ে গেছে, দু সপ্তাহের মধ্যে আপনাদেরকে দেখাতে পারো পুরো পাখির ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি ওপর থেকে ভিউটা দেখাচ্ছি আমার পাখির ঘরের, কত বড় হচ্ছে পাখির ঘরটা। মিস্ত্রি কাজ করছে, নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এন্ড পেটস চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে যাবো লাভবার্ড পাখি কি সম্বন্ধে আজকে বলবো। অনেক লোকেই বলছে লাভবার্ড পাখি ডিম পাচ্ছে কিন্তু বাচ্চা ফুটছে না, বা ডিম পারলে ডিম ফুটছে না কেন। এখানে যে পেয়ারগুলো আছে এখানে ভাঁড় দেওয়া আছে, কারণ এখানে পাখিগুলো ডিম পেড়েছে। আপনারা জানেন আমার লাভবার্ড পাখির প্রোগ্রেস হয়েছে, শুধু এখানে যে এই পাখিটা আছে সিতার গ্রুপের, এই গ্রুপটা কিন্তু এখনও ডিম পারেনি। তো ডিম আর পারবেও না, এর ভাঁড়টা আমি খুলে নিতে হবে। এই পাখিটা আমার এক থেকে দেড় বছর আমার কাছে হয়ে গেছে, কিন্তু একবারও ব্রিডিং করেনি, কারণ ধারি পাখি কিনেছিলাম, সেই সমস্যা হতে পারে বা অন্য কিছু সমস্যা হতে পারে। কিন্তু এই যে পাখিগুলো কিনেছিলাম, এই পাখিগুলো প্রত্যেকটাই ডিম পেড়েছে, এমনকি বাচ্চা তুলেছে সেটাও দেখেছিলাম। যে রোজির বাচ্চাগুলো হয়, রোজির নর্মাল রোজি, সেইগুলো আমি সেল করে দিই, আর কালার রোজি বেরিয়েছিল সেগুলো কিন্তু রেখে দিয়েছিলাম। সেই এদেরও বয়স এখন নমাস হতে চলল, যে কত সুন্দর কালার হয়ে গেছে। তো এবার ডিম পেড়েছে, আমরা দেখে দিই এখন কটা ডিম পেড়েছে। যদিও লাভবার্ড পাখিকে ডিস্টার্ব করা উচিত নয়, কিন্তু আপনাদেরকে দেখাবো বলে ডিমটা আমি দেখাচ্ছি। এক দুই তিন চারটে ডিম পেড়ে দিয়েছে, আপনারা দেখলেন আবার চারটে ডিম পেড়ে দিয়েছে। তো এই যে খাবার দাবার আমি দিচ্ছি, কিন্তু খাবার দাবার জলে জলে ভিটামিন দিই এখন এ টু জেড আর ইলেকট্রোকন, কারণ গরমের সময় তাই। একটু বেলা দিয়ে করে আমি দিই ছোলা, তারপর দিই দানা, কিন্তু ওরা দানাটাও খাচ্ছে ছোলাটাও খাচ্ছে। এবার সবুজ শাকসবজি দিতে হচ্ছে। যারা বলছে আমার 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 পাখি ডিম পাচ্ছে কিন্তু বাচ্চা ফুটছে না, কারণ কারণ প্রথমত যারা ধারি পাখি কিনে নিয়ে আসেন ওকে, এটা কিন্তু হতেই পারে, কারণ এটা আমার সাথেও হয়েছে যে পাঁচটা কিনে এসেছিলাম ধারি, তার মধ্যে থেকে তিনটে চারটে ধারি এখনও ডিম পারেনি, এখানে আর তিনটে থাকি ডিম পেড়েছে। এবার অনেক সময় দেখবেন ডিম পারলে পাখি কিন্তু ডিমে তা দেয় না, ডিমে তা দেওয়ার না কারণ একটা হচ্ছে এই লাভবার্ড পাখি, সেটা হচ্ছে পাখিটি পেটে কৃমি, যেটা ফলে কৃমির যে সমস্যা সেটার কারণে পাখি ডিম পারলে তা দেবে না, বা বাচ্চা ফুটলে বাচ্চাকে খাওয়াবে না, বাচ্চাটি মারা যায় এই কারণে। তো আপনাদের কিন্তু পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে ডিওয়ার্নিং করাতে হয়, সেটা করানো দরকার। ডিওয়ার্নিং করানোর নিয়মটা আমি আপনাদেরকে শর্ট ফর্মে একটু বলে দিচ্ছি। প্রথমে আপনাদের লিভ 52 দিতে হবে, লিভ 52 লিভারটাকে স্ট্রং রাখার জন্য, লিভারটাকে স্ট্রং রাখার জন্য মিনিমাম 3 দিন লিভ 52 দেবেন। তারপর যে ডিওয়ার্নিং ওষুধ, যেমন হিউম্যান ওষুধ আমি দিই ডিওয়ার্নিংয়ে কৃমির ওষুধ, নম ওষুধটা ওইটা দিতে পারেন। তারপরে আবার লিভ 52 এরকম করে দেওয়ার পর, তারপর আপনারা যে কোনো ভিটামিন পলিভিয়ান এল বা এ টু জেড দিয়ে পাখিটাকে স্ট্রং করে দিতে পারেন। তারপর হয়ে যাওয়ার পর পাখি কিন্তু ভাঁড় দেওয়া ভালো। তো এরকম না করলে কিন্তু লাভবার্ড পাখি যদি কৃমি থাকে তাহলে কিন্তু ওরা ডিম বাচ্চা করে না। এই সমস্যাটা কিন্তু আজ আপনাদের যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার তাই জন্য ডিম বাচ্চা করছে না। আর সবুজ শাকসবজি ওপরে লাভবার্ড পাখিকে রাখতে হবে, বেশ করে মিক্সিট সূর্যমুখী দানা অল্প অল্প করে দিতে হবে। 1 2 3 এই পাখিটাও ডিম পেড়ে দিয়েছে, ওখানেও একটা লাভবার্ড আছে সেখানেও সব ডিম পেড়ে দিয়েছে। তো আমি ভাঁড় খুলতে গেছি, সেই কারণে দেখতে পেলাম যে পাখির ডিম আছে, ডিমে ব্লাডও আছে, তাই জন্যে পাখিগুলো কিন্তু আর ভাঁড়গুলো বার করলাম না। এই বাচ্চাগুলো বেরিয়ে যাওয়ার পর আমি ভাঁড়টা বার করে দেবো। আর একটা কথা, যারা লাভবার্ড দেখবেন ডিম পাড়ছে, ডিমটা পরে যাবার এক সপ্তাহ পর আপনাদের কিন্তু চেক করে নেওয়াই ভালো যে পাখিটির ডিমটাতে বাচ্চা আসবে কি না। আপনারা হয়তো আশায় থাকবেন যে পাখিটি বাচ্চা ফুটবে, তাই এক সপ্তাহ আগে চেক করে নেবেন, যদি না থাকে ডিমটা ফেলে দেবেন, আবার কিন্তু পাখি ডিম পারবে। ঠিক আছে, প্রত্যেকটা পাখি বেশি ডিস্টার্ব করার দরকার নেই। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবে লাভিং পেটস এন্ড পেটস ইউটিউব চ্যানেল।